আসসালামুকুম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যথারীতি একটা ভিডিও শেয়ার করার জন্য ঠিক এই মুহূর্তে আজকে আমার সাথে মিম কিন্তু রয়েছে। যদিও আমি হচ্ছে কি মা বাড়ি যাবো, এই কারণে ভাবলাম যে রেডি হই, তো বলছে না তোমার রেডি হওয়া লাগবে না, এই অবস্থায় বসো। তো যাই হোক, যে যেখানে থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনি নিজেও নিরাপদে থাকুন, পাশাপাশি পরিবারের অন্য অন্য সদস্যদেরকেও নিরাপদে রাখুন। যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, তাতে করে খুব সহজেই পেয়ে যাবেন এই চ্যানেলে আপলোডকৃত সমস্ত ভিডিওগুলোর আপডেট। আপনি চাইলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করেই যুক্ত হয়ে যেতে পারেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার সাথে। আর একটা কথা তো বলে নিতেই হবে, আপনারা জানেন যে আমার পাশেই আছে আমার সহধর্মিনী, ওরও একটা চ্যানেল আছে বিডি ওম্যান ইউটিউবার। তো কি বলবো, যে আমার চ্যানেলের কোনো ভিউয়ার্স বা কোনো ভাই বোন যদি তার সাথে এখনো পর্যন্ত কানেক্ট না হয়ে থাকে, মনে হয় যে সবাই আর কি কম বেশি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কি বলবো তার সাথে যুক্ত হয়ে যাবেন। যেহেতু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারেন। আর আমার টাইম একটু এমন এক জায়গায় বসাইছে, আমার সাইডে দিছে ফ্যান, আমার যা হোক মানে ফ্যান থাকলে তো এটা ভালো, যেহেতু বাতাসের খুবই দরকার এই মুহূর্তে কারণ গরম। তো আজকে মূলত কোন আজকে আমরা যুদ্ধ বাঁধবো এরকম করে কে আগে এরকম ফলাইতে পারে, মূলত আমার কাছে যেটা মনে হয় যে আজকে আমরা কোন বিষয়টা শেয়ার করব, বিষয় হচ্ছে এটা আপনারা থাম্বনেইল অথবা টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কী বা কোন বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমেই একটু বলে রাখা ভালো যে এখন আমাদেরকে মামা বাড়ি যেতে হবে। আপনারা জানেন যে মামা বাড়িতে আমরা বেশ কয়েকদিন ছিলাম, তো ওখানে থাকার ফলে আমার শাশুড়ি তার মোবাইল ফোনটা ভুলে রেখে আসছে, তার দুই দিন যাবত ফোনটা ওখানেই আছে। আর বেশ কিছু কাপ মানে কি বলবো যে কাপড় আছে, তারপর হচ্ছে আমার আম্মুর ওষুধ রেখে আসছে ভুলে, তো এই সবগুলো আম্মু দুই দিন ধরে বলতেছে যাও এগুলো আমার নিয়ে আসো। বিকালবেলা যখনই আমরা যেতে চাই বৃষ্টি হয়, কম বেশি আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু একটু রোদ্দুর উঠেছে, আমরা রোদ্দুর উঠে মানে একটু পরেই হয়তো বা ডুবে যাবে সূর্য, মানে বিষয়টা এরকম, আমরা যাবো ভিডিওটা শেষ করেই চলে যাবো আর কি। যাই হোক, হয়তো এক্সট্রা কিছু কথা বলে ফেললাম, এক্সট্রা কি এটা তো আমাদের লাইফেরই কথা। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার আমার ভিডিও অনেকেই হয়তো বা দেখেন আপনারা যারা দেখেন, আর আমি বলি ওর নামে একটা অবজেকশন আসছে আমার চ্যানেলে, অবজেকশনটা হচ্ছে সে কম আমাকে বলছে যাবো আপনি কমেন্টের রিপ্লাই দেন, কিন্তু ভাইয়া রিপ্লাই দেয় না। এবার একটু বলে রাখি, এটা একটু ব্যাখ্যা, তো এটার ব্যাখ্যা একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকেও কিন্তু মিমের চ্যানেলে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেখানে বলেছিলাম, এবং সে ভাইয়াটি কিন্তু সে জায়গাতে কমেন্ট করেছে আজকেও, এবং লিখেছে যে আমি ভাইয়ার চ্যানেলে মানে আমার কাছ থেকে সে 100%-এর মধ্যে 20%-এর রিপ্লাই পেয়েছে, আর মিমের চ্যানেলে পেয়েছে 80%। এবার একটা কথা বলে রাখি, ওর চ্যানেলের রিপ্লাইও আমি দেই, ম্যাক্সিমাম রিপ্লাইগুলো আমিই দেই, কারণ হচ্ছে যে ও স্পিডি রিপ্লাইটা খুবই মানে আসতে ওর সময় লাগে অনেক, যার কারণে দেখা যায় যে আমি ফোন হচ্ছে বাড়ি আসার পরে ফ্যামিলির লোকজন একটু বেশি, এক্স্যাক্টলি, তো আমি দেখা যায় যে আমার কমেন্টেরও রিপ্লাই দিই, ওর কমেন্টেরও রিপ্লাই দিই, এটা হচ্ছে অথেন্টিক কথা। পরবর্তী যে বিষয়টা, আমার আমাকে যে অভিযোগটা করা হয়েছে এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে যে প্লিজ আজকের কমেন্ট বক্সে আপনারা এটা জানাবেন যে আপনারা আমার কমেন্টের রিপ্লাই পান নাকি পান না। এতে করে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে আমার যদি নেগলিজেন্সি থাকে, আমার যদি ল্যাকিংস থাকে, তাহলে সেটা আমি শুধরিয়ে নিতে পারবো বা সেটা আমি পূরণ করার একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। তো যে ভাইয়াটি এই অবজেকশন বা ভাইয়ের কোনো দোষ নেই, কিন্তু যেটাই এনেছে তার কোনো দোষ নেই, সে হয়তো বা সদা সত্য কথা বলেছে, এটা হতে পারে, দেখা যায় যে মিসিং দু একটা হইতেই পারে, বাট এরকম একটা অভিযোগ আসলে আমিও মেনে নিতে পারতেছি না যে 80% মানে মিসিং হওয়া, এটা কিন্তু খুবই টাফ আমার কাছে, কারণ আমি আমি বলি আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমার মনে হয় যে যদিও আমরা দুজনই ছোট ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার আছে শুধু এইটাই না, অনেক রাইজিং ইউটিউবারও দেখেছি যে তারা কমেন্টের কখনো রিপ্লাই না, শুধু একটা লাভ দিয়ে চলে যায়। তো আমরা কিন্তু এই জিনিসটা, এবং এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে যে আমি বড় বড় ব্লগারদের উদ্দেশ্য করে একটা ভিডিও করেছিলাম যে যা প্রত্যেকটা মানুষ এই জায়গাতে আসে সুন্দর একটা মন্তব্য করে একটা সুন্দর রিপ্লাই পাওয়ার জন্য,
তো এইটা দেখে কিন্তু আসলে কি বলবো যে বাংলাদেশি ব্লগার আপনারা অবশ্যই হয়তো বা চিনে থাকবেন ফাতেহা নাজনীন আপু আমার সেই ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাইয়া অ্যাকচুয়ালি কি বলবো যে সাংসারিক বা ব্যস্ততার কারণে আসলে আমি কমেন্টের রিপ্লাই সব কমেন্টের রিপ্লাই করা সম্ভব হয় না ছোট ছিল আপুর এজন্য বলতেছিলাম আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখি যে এরকম এটা ঠিক আছে হয়তো বা কিন্তু তাছাড়াও অনেক বড় বড় ব্লগার আছে যারা কখনোই ইভেন দো অনেকে লাভও দেয় না লাভ রিয়্যাক্ট যেটা সেটাও দেয় না তো আমি কিন্তু আমি নিজেই এরকম একটা ভিডিও তৈরি করে আবার আমি নিজেই কমেন্টে রিপ্লাই দিব না ওর চ্যানেলটা তো যাই হোক একটা পর্যায়ে আসছে অনেক কমেন্ট আসে তারপরও ও অনেক সময় বলে যে এই যে দেখো এখন তো এত কমেন্টের রিপ্লাই আমি ঠিক আছে তোমার দেওয়ার দরকার নাই তোমার যদি সমস্যা হয় আমাকে দেবে আমি দিয়ে দেবো কারণ আমি এই কথাটা সর্বোচ্চ উপায়ে রাখার চেষ্টা করি আসলে আমি হচ্ছে কি আমার চ্যানেলে আমরা দুইজনই ভাগাভাগি করে কমেন্টের আনসার করি কিন্তু ওর চ্যানেলের আনসারটা আমি জীবনও করে দেনি ওর চ্যানেলের আনসার ওই সারা জীবন দিয়ে যাচ্ছে আমি যেহেতু ছোট ইউটিউবার আমার কমেন্টস ছোট ইউটিউবার বড় ইউটিউবার আমরা সবাই ছোট হইতো হ্যাঁ সেটাই মানে তোমার কথা মানে তোমার কমেন্ট একটু বেশি আসে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আর অভিযোগ শুনতে চাই না আমি শুধু এটাই বলবো যে যদি আপনারা মানে যদি না আজকে আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন যে আসলেই কি এটা সত্য কিনা বা কতটুকু সত্য তাহলে আমার এই বিষয়টা আরও বেশি ভালো হবে আমি হয়তো বা চেষ্টা করবো সর্বোচ্চ যাতে কোনোভাবে কখনোই মিস বা মিসিং না হয় যাক আজকে থামনা মানে অনেক কথাই বলে ফেললাম যেগুলো আসলে ইরিলেভেন্ট কথাবার্তা মোটামুটি থামনাইল বা টাইটেলের যে বিষয়বস্তু সেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমার শাশুড়ি আজকে আমার উপরে অনেকটাই ক্ষিপ্ত বা রাগান্বিত তার না তার কারণটা একটু বলে নেই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশেই কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতেই আপনারা জানেন এখানে প্রায় আড়াই মাসের মতো আসছি এই জায়গাতে লকডাউন মানে যেদিন থেকে লকডাউন হবে তার আগের দিন আমরা এই জায়গাতে আসছি এবং প্রায় আড়াই মাসের মতো এই জায়গাতে এখনও আছি আপনাদের ইতিমধ্যেও আরও বেশ কিছু প্রশ্ন ছিল আমরা কেন যাচ্ছি না আমরা যাওয়ার কারণ মানে যেহেতু এটা বেড়েই চলছে ঢাকা শহরে সবচেয়ে বেশি এই ভয়ের কারণে হ্যাঁ ওয়ারিতে তো আপনারা জানেন যে এখন কিন্তু ওয়ারি লকডাউন পরিস্থিতির মধ্যে আছে গতকাল থেকে রেড জোন হিসেবে এক্স্যাক্টলি তো এখন আমার কথা হচ্ছে যে এই ভাইরাসের ব্যাপ্তির কারণে কিন্তু আমরা যাইনি বগুড়াতে যাওয়া হয়নি সেটা আপনারা আগেও আমি ব্লগে বলেছি আজকেও বলছি হ্যাঁ না বগুড়াতে দেখলাম যে সব মিলে 800-র ওপরে কিন্তু আক্রান্ত আপনারা বুঝতেই পারতেছেন বগুড়ারও কিন্তু ভয়াবহ পরিস্থিতি এই জায়গা থেকে আমি এগুলো দেখতেছি আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা জায়গাকে ভালো রাখুক আই মিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ভালো করে দেখবে এই ভাইরাসটি পৃথিবী থেকে উঠিয়ে নেক এটাই আমরা চাই খুব অস্বস্তির মধ্যে থাকতে হয় আমার নিজেরই মোস্ট অফ দ্য টাইম মনে হয় যে আমি ওরে কালকেও বলছি আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম লাগতেছে সবসময় আমার কিন্তু আপনারা জানেন যে এখানে আসার পূর্বেই কিন্তু আমি অসুস্থ ছিলাম আমার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো আমি হসপিটালাইজড ছিলাম হসপিটালে ভর্তিও ছিলাম সেই নিঃশ্বাস নিতে পারতেছিলাম না তো এই বিষয়টা ওই সময়কার আমি যখনই ভাবি তখনই আমার মনে হয় যে আমার নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে সেই ফিলিংসটা কিন্তু এখনও কাজ করে তো এই ভয় এটাও একটা ভয় যে ওখানে গিয়ে দুজন মানুষ আবার যদি ওরকম হয় এই এই মুহূর্তে হসপিটালে যাওয়া বা খুব খারাপ অবস্থা তো আমি তারপরেও আমার এরকম কোর্ট হয়তো বা ওপেন হওয়ার কথা 7-10 দিনের মধ্যে কোর্ট ওপেন হলেও হতে পারে 15 তারিখ মানে একটা পসিবিলিটি আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে আবারও হয়তো বা মানে হবে না ওপেন হবে না আলটিমেটলি ভার্চুয়াল কোর্টেই কাজ চলতে পারে তো তারপরে আমি ভাবলাম যে দেখি তো আজকে আমি বেশ কয়েক জায়গায় ফোন দিয়েছি যানবাহন যোগাযোগ করতেছি এটা আমার শাশুড়ি শুনে তো আমার মানে খুব রেগে গেছে যে এখানে আসো তোমার ভালো লাগতেছে না যাও ঢাকায় যাও ঢাকায় গিয়ে বাজার করতে যাবা তারপরে এগুলো আক্রান্ত হয়ে তারপরে দেখি ওখানে তোমার কে বাঁচাই কেমনে কী করবা এই সেই তারপর আরও বেশ কিছু কথাবার্তা এখানে তোমাকে কে না মানে থাকতে কী সমস্যা হচ্ছে এটা কিন্তু রাগ করেই বলছে যেটা সত্য কথা তো মানে শাশুড়ি তো নর্মালি ওইভাবে কখনো রাগ করে না এটা কিন্তু আমার ভালোর জন্যই রাগ করছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা রাগ করাটাই স্বাভাবিক যেহেতু পরিস্থিতি আজকেও কিন্তু আপনারা হয়তো বা দেখে থাকতে পারেন যে 42 জন কিন্তু মারা গিয়েছেন আর আমাদের তো আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়াটা এরিয়ার জন্য আপনারা সবচেয়ে বড় কথা যে ঢাকা পুরান ঢাকা মোস্টলি অ্যাফেক্টেড এরিয়া তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যে এই মোমেন্টে না যাওয়াই উচিত
তারপরেও ও কিন্তু আমারে গতকালকে বলতেছে যে শ্রাবণ আসলে আমার মনে হয় চলে যাওয়া উচিত। আমি বলি ও কেন বলছে, আচ্ছা তুমি বলো কেন বলছো। আসলে এতদিন বাড়ি থেকে আমি নিজেও আসলে মানে ভালো, আমি বলি উনি এখনো মূল কথাতে যাইতে পারে নাই, ওর প্র্যাকটিক্যাল খাতা সবগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে ওর বান্ধবীদের মানে কলেজ ফ্রেন্ড যারা আছে তারা সবাই খাতা সব কিছু কমপ্লিট করে ফেলছে, কিন্তু ওর কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। তো এখন ও আমার এটাই বলতেছে, আমার আমার খাতা করতে হবে, আমার রিপোর্ট করতে হবে, আমার কিচ্ছু করা হয়নি। আর এগুলো তো আর একদিনে বসলে আমি করে উঠতে পারবো না, এগুলো আঁকতে হয়, লিখতে হয়। যারা জুলজি বা এখন এখন অবশ্যই বুঝবেন। তো আমার কথা যেটা যেটা সেটা হচ্ছে যে এই কারণে, ঠিক আছে কুরিয়ার করে পাঠাইতে বলো। তো আমি মানে এটাও একটা কারণ যে অ্যাকচুয়ালি ও যখন বললো তো আমি ভাবলাম যে একটু দেখা যাক কি হয়। তো এখানে বসে থেকে তো আসলে দিনের পর দিন চলে যাচ্ছে, ওর কোনো স্টাডি হচ্ছে না, তো সার্বিক দিক থেকে এরকম একটা প্ল্যান করেছিলাম এই কথা শোনার পরে। তো যাই হোক, ওর একটা কি বলবো যে ওর বেশ কিছু বান্ধবী যারা ওকে সবসময় হেল্প করে, তার মধ্যে মানহা মিম আছে, আমি তো আসলে নাম জানি না ওইভাবে, মিমের সাথে আমার কথা হয়েছে অবশ্য, দুজনের নাম। আসল কথা হচ্ছে ওরা একটা এই গ্রুপ খুলছে এই প্র্যাকটিক্যাল নিয়ে আর কি, সবাই আলোচনা করতেছে। এখন ওদের যখন দেখতেছি ওরা সব খাতা একে একে ছবি দিচ্ছে, আমার মনে হচ্ছে কেমন জীবন আসলে ওর অনেক ডিফিকাল্ট হয়ে যাবে হচ্ছে, আমার হচ্ছে না। এখন কথা হচ্ছে যে এটাও একটা কারণ ছিল। তো যাই হোক, শাশুড়ি মানে কিন্তু শাশুড়ি না, শাশুড়ি মানে হচ্ছে মা। তো মা তো শাসন করতেই পারে, আর সেটা যদি ভালোর জন্যই হয় তাহলে তো অবশ্যই শাসন, মানে কি বলবো যে এটা একেবারেই মানে মাস্টলি নিডেড, আমার মনে হয় যেটা একেবারে অতি প্রয়োজন। তো সেটাই আর কি, তো মার কথা হচ্ছে যে কোনোভাবে এই মতে যাওয়ার কোনো দরকার নাই। তো সিদ্ধান্ত এখন কিছু করারও নেই, আপাতত এভাবেই থাকতে হবে, হয়তো বা দেখি আর কয়েকদিন থাকা যেতে পারে। বাট সবচেয়ে বড় যে চাওয়া যে আল্লাহ পাক এই ভাইরাসটিকে এই পৃথিবী থেকে সরিয়ে নেক, আদারওয়াইজ আমরা কেউ কিন্তু কোনোভাবেই শান্তিতে থাকতে পারতেছি না। আর খুব একটা অশান্তি, খুব একটা অশান্তি কাজ করছে সবসময়, সবাই প্রেসারে আছে, সারা বিশ্বের মানুষ আজকে মানে কি বলবো যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন, যতটুকু বলার ছিল বলে দিয়েছি, ফোন আসছে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।